শরীকে জমি বিবাদের জেরে নিজের ঘরদুয়ার ছেড়ে মেয়ে এবং নাতনির হাত ধরে পথে পথে ঘুরে বেড়াচ্ছেন ষাটোর্ধ বৃদ্ধা। জমি বিবাদের জেরে ঘর ছাড়া হতে হলো এক পরিবারকে। নিজের বসবাস করা জায়গাটুকু থাকতেও নিরুপায় হয়ে অন্যের বাড়িতে আশ্রয়কারী এখন ওই পরিবার। ঘটনাটি শান্তিপুর থানার 1 নম্বর কলোনিতে। ওই এলাকার বাসিন্দা শঙ্করী হালদারের অভিযোগ, তার শ্বশুর মারা গিয়েছে দীর্ঘ কয়েক বছর আগে। তার স্বামীরা 10 ভাই, কিন্তু তার বড় ভাসুর তার শ্বশুরের সমস্ত সম্পত্তি 4 ভাগের 3 ভাগ দখল করে নিয়েছে। এখন তার জায়গাটুকুও তার ভাসুর জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। প্রতিদিনই জমি বিবাদের জেরে অশান্তি লেগেই থাকে তাদের সংসারে। শঙ্করী হালদার তার এক মেয়ে ও নাতনিকে নিয়ে বসবাস করেন, কিন্তু প্রতিদিনই তার ভাসুর তার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার করে আসছে, একমাত্র তার জমিটি দখল করার জন্য। শঙ্করী হালদার তার ভাসুরের অত্যাচার সহ্য করতে না পেরে অবশেষে অন্যত্র এক পরিবারে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সোমবার সকালে শঙ্করী হালদার তার মেয়ে এবং নাতনিকে নিয়ে বাড়িতে গেলে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় তার বড় ভাসুরের বউ। এই ঘটনাকে কেন্দ্র করে শান্তিপুর থানার দ্বারস্থ হয় অভিযোগকারী শঙ্করী হালদার। এছাড়াও লিখিত অভিযোগ দায়ের করেছেন শান্তিপুর থানায়। শঙ্করী হালদারের দাবি, তিনি কোনো রকমে রোজগার করে সংসার চালান। বড় ভাসুর বড় যা উঠতেই যাচ্ছে না, ঘরে কুলির কাটা দিয়ে থিয়েছে দরজায়, ঘরের মধ্যে উঠে বসে আছে আমার বড় যা। কতদিন ধরে ওনারা কোথায় ছিলেন? এতদিন ওরা এতদিন এই জায়গায় জায়গায় জায়গা কেনছে, থাকছে, আসছে, আবার একটা জায়গা। এই যে আসলো নতুন করে, সেটা কবে? আজকে না, কবে সেটা আজ কবে থেকে আরম্ভ করেছে? এই 3 দিন থেকে। 3 দিন আছে, পরশুদিন তো টুকটাক বইলেছে। কালকে রাত্রে কোথায় ছিলেন? কালকে রাত্রে একবারই ছিলাম। আচ্ছা, আপনার পরিবারে কে কে আছে? এই তো আপনার মেয়ে? হ্যাঁ, আমি আর এই বাচ্চাটা। আচ্ছা, এরা পরিবার। আপনার স্বামী মারা গেছে অনেকদিন আগে? হ্যাঁ, 30-40 বছর হয়ে গেল। তো অন্য যে আর যারা শরীরটা রয়েছে তারা কি বলছে? তারা বলছে তোমাদের জায়গা তোমরা বুঝে নাও। কাকারা বলছে তোমাদের জায়গা তোমরা বুঝে নাও, আমরা ভাগবার টাকা দিয়ে দিছি। আচ্ছা, এখন এখন কোথায় এসেছেন? এখন আমি থানায় আসি। তো কি বললেন, উনি জমা দিয়েছেন কাগজ? জমা দেবেন। আচ্ছা, এখন হলো এখন রাত করে থাকবো কোথায়, আর এই বাচ্চাটা মেয়ে কি করে খাবে? একটু কাপড় চোপড় না বললে কানাডা জোড়া রয়েছে না। কি নাম আপনার? আমার নাম শঙ্করী হালদার। ইনার যে শ্বশুরের যে সম্পত্তি, এরা 10টা ভাই বোন, 10টা ভাগ হয়ে গেছে। তো ইনাদের যে ভাগটা, সেই ভাগটা কোন জায়গাটা দিয়ে, না দেওরের দিকে না ভাসুরের দিকে, ইনাদের ভাগ না দিয়ে যে যার যার মতো ঘর বাড়ি করে রয়েছে। আর ইনারা এখন যে জায়গাটা রয়েছে, ইনার ভাসুর বলছে যে এটা নাকি উনাদের জায়গা, ইনাদের ঘরে ঢুকতে দিচ্ছে না, মানে গেটের সামনেই যেতে দিচ্ছে না, এদের কাজ করতে দিচ্ছে না। এমনি গরিব মানুষ, এরা লোকের বাড়ি কাজ করে খায়। হ্যাঁ, এবার এদের এই অবস্থার মধ্যে সারাদিন যেমন তেমন করে দেখলো, এখন সন্ধ্যা হয়ে গেছে, দেখলে সন্ধ্যাবেলা অসরাত্রিবেলা থাকবে কোথায় না পেরে লাস্টে আমরা থানায় এসে অভিযোগটা করতে বাধ্য হলাম। আপনার কি প্রতিবেশী? আমার প্রতিবেশী। তো আপনারা এখন কি চাইছেন? আমরা চাইছি ওনাদের থাকার ব্যবস্থাটা করে দিই। ওনাদের ওনারা কি বলছেন? ওনারা চাইছেন যার জমি সে বলছে আমার এখানে থাকতে পারবে না, আবার এদের জমি যার মধ্যে গেছে সে কোনো কথাই বলছে না, সে কোনো উত্তরই দিচ্ছে না, যাই বলছে চুপচাপ শুনে দাঁড়িয়ে রয়েছে, কোনো উত্তর দিচ্ছে না। তার মধ্যে যে জমিটা রয়েছে সে তো বলবে যে ছেড়ে দেবো বা কদিন পরে দেবো, কি কোনো কথা পাড়া ক্লাব বা আপনাদের সকলের কথা শুনছে না বলেছিল, কিন্তু এই ঝামেলার জন্য পারাগতভাবেও বলেছে যে তোমরা মিটিয়ে নাও জিনিসটা। এবার এরা এদের কে আছে কে মিটাবে, যার জন্য আমরা বাধ্য হলাম যে এখানে এসে জিনিসটা মিটানো। আপনার নাম? প্রশাসন যদি হেল্প করে। আমার নাম সোমনাথ। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।